হাই গাইস, চলো আজ দেখাবো গিল পেন্ট ক্যাচ কীভাবে করে। হ্যাঁ আচ্ছা, বলছিলাম মিস্ত্রিদা, এই যে আপনি গিল পেন্টটা করছেন, এটা কি কালার? সিলভার পেন্ট। হ্যাঁ সিলভার পেন্ট। সিলভার পেন্ট। আচ্ছা এই কালারটা আপনি দিচ্ছেন কেন গিলে? এই কালারে পাতলা কালার এবং শাইনিং ভালো এবং কভারেজ বেশি, একটু চগলা হতে জানেন এই কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শাইনিং ভালো, কভারেজ ভালো। ও আচ্ছা, এই কালার কতটা কভারেজ দিতে পারে? 1 লিটার মালে 15টা গিল। আচ্ছা 1 লিটার মালে 15টা গিল হয়ে যাবে? ও আর অন্যান্য কালার? অন্যান্য কালার 1 লিটার মালে 5টা গিল। আচ্ছা 1 লিটার মালে 5টা গিল হবে, আর এই কালারে এতটাই কভারেজ যে 1 লিটার মালে 15 পিস গিল হয়ে যাবে। ও মানে এতটাই ডবল কভারেজ, এই জন্য কি এই পেনটা দিচ্ছেন? আর অন্যান্য তো কালার দিতে পারতেন। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য কালার দিলে গিলে রোদ জল বৃষ্টি পেয়ে মানে চকালি উঠে যায়, তাই তো? এটাই বলতে চাচ্ছেন আপনি? চামড়া হতে জানে পাতলা। আচ্ছা এই পাতলা পাতলা কালার, পাতলা কালার এবং সাইড। ও আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য কালার চকলা উঠে যায়, এই কালারটা মানে অতটা তাড়াতাড়ি চকলা উঠবে না। লংজিভিটি কতদিন হতে পারে? দশ থেকে 12 বছর লংজিভিটি যাবে। আর অন্যান্য কালার কতটা লংজিভিটি যাবে? 7 থেকে 8 বছর। আচ্ছা 7 থেকে 8 বছর, আর এই এই রংটা ডবল। আচ্ছা ঠিক আছে, গিলে কি এই সিলভার কালারটাই করা ভালো? হ্যাঁ, মানে এই পেনটা করলে লংজিভিটি বেশি এবং কভারেজও বেশি, তাই তো? আচ্ছা, এই গিল কালারের পক্ষে এই সিলভার কালারটাই বেস্ট কালার। এই সিলভার কালারটা ভালো কালার, লংজিভিটি কালার, চকালি হতে জানেন। আচ্ছা আচ্ছা, চকালি হতে জানেন, বেস্ট কালার এবং লংজিভিটি, লংজিভিটি শাইনিংও মারে। শাইনিংও মারে। ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। মিস্ত্রিদা তাহলে ফাইনালি গিল পেন্ট কমপ্লিট? কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ ঠিক, ওকে।